সুপ্রিয় স্টুডেন্ট, আজকে আমরা কার্ভের মধ্যে এক টুল নিয়ে আলোচনা করব, গুরুত্বপূর্ণ টুল, সেটা হচ্ছে স্পাইরাল। এটার কি কাজ সেটা নিয়ে দেখছি। এ হচ্ছে কার্ভের মধ্যে এটা হচ্ছে স্পাইরাল। তো প্রথম স্টুডেন্টটা দিয়ে কিন্তু স্টার্ট করলাম, একটা অ্যাক্সিস নিতে হবে এটার জন্য। এটাকে নিতে গেলে একটা অ্যাক্সিস নিতে হবে। এবার এর চারদিকে একটা কার্ভ এইভাবে স্প্রিং এর মতো জিনিসটা ঘুরবে, সেখানে একটা ডিস্টেন্স নেওয়া হোক এক, এখান থেকে শুরু করে এবার ওখানে উপরটা ফিক্স করে দেওয়া হলো, নিচেরটা এবার টেপারিং হবে। ঠিক আছে, এখানে ট্রান্সকে আরো বাড়ানো যাবে, কমানো যাবে, যদি আমি কমাতে চাই 6 আছে, তিনটে হয়ে যাচ্ছে, আরো বাড়ালাম 7টা, পাঁচটা নিচ্ছে। উপরে এক দিলাম, নিচে ট্রান্সটা কমিয়ে দিচ্ছি 3, এখানে 3 দিন। এটা পাইপ সার্ভিস দিয়ে দিচ্ছে এক, এমএল পাইপ দিয়ে দিচ্ছে। এই ধরনের যদি কোনো ডিজাইন থাকে এইভাবে, যে গ্র্যাজুয়ালি ছোট থেকে আস্তে 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 স্প্রিং এর মতো, এই ধরনের শেপের ডিজাইন থাকলে তো এটা খুব ইজিলি করা যাবে। ঠিক আছে, আর একটা আছে অ্যারাউন্ড কার্ভ, কোনো কার্ভের মধ্যে দিয়ে ওইটাকে আমি ইয়ে করতে পারি। একটা কার্ভ নিয়ে নিয়েছি, অ্যারাউন্ড কার্ভ অপশন নিচ্ছি, স্টার্ট, এখান থেকে স্টার্ট হচ্ছে। ছটা দিয়ে দিচ্ছি এখানে, তো এটা অ্যাকর্ডিং টু কার্ভ, এটা আমাদের একটা এই ধরনের কিছু ডিজাইন থাকলে পরে এই ধরনের শেপে, যেরকম আরেকটা আমরা দেখছি ডিস্টেন্সটা নিচ্ছি 5, 7 mm ডিস্টেন্স নিলাম অ্যাক্সিসটা, আর ওপরে নেওয়া হচ্ছে স্টার্টটা এক থেকে শুরু করছি এক, এখানে পাঁচ, তো অনেকটা ফোনের মতো হয়ে যাচ্ছে। আজকে আমি যেমন ফোন হয় সেই টাইপের শেপটা আমরা তৈরি করতে পারি। এরকম শেপের যদি ডিজাইন থাকে তো আমরা ইজিলি এই ফোনটাকে ইউজ করে আমরা করতে পারবো। ঠিক আছে,